হলো দুর্নীতির আখড়া। এবার সহশিক্ষকের সই নকল করে মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন জয়েন্ট বিডিও এবং এসআই। ঘটনাটি হুগলির হেদিয়াপোতা প্রাথমিক বিদ্যালয়ে। চলতি বছরের অগস্ট মাসে গ্যাসের সংস্থাকে বকেয়া বিল মেটাতে গিয়ে ধরা পড়েন প্রধান শিক্ষক সুপ্রতিম পাল। দেখা যায় গ্যাসের সংস্থাকে দেওয়া চেকে সৌরভ পালের সই, অথচ শিক্ষক সৌরভ পাল 2019 সালে লিখিতভাবে ভিসি কমিটি থেকে বিদায় নিয়েছেন। অন্যদিকে স্কুলের ভিসি কমিটির সভাপতি তথা মগরা এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়ের সই নকলেরও অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভিসি কমিটি যখন গঠন হয় তখন আমাকে ওখানে সিগনেটারি হিসাবে রাখা হয়েছিল। তো 2014 থেকে চলছিল, কিন্তু মানে বছরে হয়তো খুব জোর একটা হয়তো সই করাতো, বাদ বাকি হয়তো দু একটাতে। আপনি সিগনেচার অথরিটিতে ছিলেন, তাহলে তো প্রত্যেক মাসেই আপনার সই দরকার। কিন্তু প্রত্যেক মাসে আমাকে দিয়ে করাতেন না, চার মাস পাঁচ মাস পর একটা সই করাতেন, আর গ্যাসেতে মাঝে মাঝে সই করাতেন। 2018 সালে তো আমি ওনাকে বলি যে আমি সিগনেটারি হিসাবে থাকবো না, তখন বললো ঠিক আছে অ্যাপ্লিকেশন দিতে। আমি একটা অ্যাপ্লিকেশন দিই, জাল করেছে, আমি এখনো দেখিনি, আমি এখনো দেখিনি, কিন্তু আমার সই ছাড়া টাকা তোলা যাবে না। উনি যদি টাকা তুলে থাকে তাহলে আমার সইটা নকল করেছে, কেননা এই 23-এ আমি একটা চেকও ওনার সই করিনি। 23টা শেষ অব্দ চললো, ডিসেম্বর চলছে, উনি কিন্তু একদিনও আমার কাছে আসেননি। স্কুলের উন্নয়ন থেকে মিড ডে মিল, একাধিক খাতে বরাদ্দ টাকা প্রধান শিক্ষকের পকেটে, ঘটনা সামনে আসতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলেছেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। অবশ্যই না, অবশ্যই না, তিনি শুধু যে চেকে সই নকল করেছেন তা নয়, অনেক ছোটোখাটো ব্যাপারও যেগুলোর কোনো প্রয়োজনীয়তা ছিল না এমন ব্যাপারেও আমাদের সই নকল করেছেন, আমাদের প্রত্যেকে সই নকল করেছেন। স্কুলের উন্নয়নে কী আলোচনা হচ্ছে, কী কথা হচ্ছে, আমরা কোনো কিছুই জানতাম না। একটা চাওয়াতে দেখতে পেলাম যে আমাদেরই এক সহশিক্ষক সৌরভ পালের সইটা জাল করা হয়েছে। প্রথম কথা, আমরা স্কুলের বিষয়ে ওনার কাছে কিছু জানতে পারতাম না। দ্বিতীয় কথা, মিড ডে মিলের মান্থলি যে রিপোর্ট ওগুলো আমরা দেখতে চাইলে উনি দেখাতেন না। অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র বলে দাবি প্রধান শিক্ষকের, পাশাপাশি ব্যস্ততার দোহাই দিয়ে এড়িয়ে গেছেন বিডিও। তবে এই বিষয়ে কিছুই নাকি জানেন না বিধায়ক। এটা মিথ্যে কথা, এটা পুরো অভিযোগ, এটা অভিযোগটা পুরো মিথ্যে, ষড়যন্ত্র এটা, ঠিক আছে। আর চেকে সই ওইভাবে তোলা যায় না টাকা, এটা এটা সবাই কমন সেন্সের ব্যাপার। কাজে ব্যস্ত আছি, এই নিয়ে ব্যস্ত আছি এখন। হ্যাঁ আচ্ছা, মানে হেদিয়াপোতা স্কুল নিয়ে আপনি কিছু বলতে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করছি কি বলতে চাইছেন। তো আমাকে কোনোদিন কেউ এই সমস্যা নিয়ে জানায়নি। তবে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি নাকি বলছেন এই বিষয়ে শিক্ষক থেকে সহশিক্ষিকারা সকলেই নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কেন এই ষড়যন্ত্র করছেন সেই প্রশ্ন কিন্তু ধোঁয়াশা রয়ে গেল। হুগলি থেকে কাকুলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।